হাই ফ্রেন্ডস মু চ্যানেল সমস্ত স্বাগত করছি ওড়িশা জব ইনফোরে বহুত বড় ভ্যাকেন্সি রয়েছে তো প্লিজ ভিডিওটি ফার্স্ট অপশন দেখু থাকতো সবু কিছু প্রোসেস ফার্স্ট বুঝতো দেন আপনার কমেন্টে যা কহার আছে কহবে তো রিয়েল জব অছি দেখি পড়তে অফিসিয়াল ওয়েবসাইট আছে চেক করে পারবে নিজে আসিকি অফিসিয়াল নোটিফিকেশনটি আপনার ডিসক্রিপশন বক্সে মিলে যাব তো ডাইরেক্ট যাই চেক করে পারবে যে 10th কিংবা 12th পাস হয়েছেন তো সেমানে এটি আবেদন করে পারবে সবু ফ্রেশর পিলা এটি আবেদন করে পারবে তো দেখুন আপনি ভ্যাকেন্সিটি দেখা গেলে আপনার অফিসিয়াল ওয়েবসাইট কু আসিপারে ডিসক্রিপশন লেখা যাই কো কো পোস্ট অছি মল্টিটাস্কিং স্টাফ হো ডাটা এন্ট্রি অপরেটর হো আপনার হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর হো প্রোগ্রামর হো সবু কিছু ভ্যাকেন্সি রয়েছে তো চলুন আমি ডাইরেক্ট নোটিফিকেশন উপরে যা তো দেখুন ইয়ে রা তার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখি পড়তে চন্দ্রশেখরপুর ভুবনেশ্বর রিজিওনাল অফিস তার রয়েছে এটি মেনশন করা হয়েছে আপনার যে 21/7/2020 আর আপ্লিকেশন ফর্মটি আসছিল এন্ড হয়ে যাবে 29/7/2020 আর যা আপনার সিভি হো বায়োডাটা হো এই ইমেল আড্রেস আপনার অনলাইন পঠাইবার অছি তো এটি ক্লিয়রলি মেনশন করা হয়েছে আপনার যেত আপনার সিভি কিংবা আপনার আপ্লিকেশন ফর্মটি দেখছেন মেনশন করবে প্রোজেক্ট টাইটেল আর কোন পোস্ট আপনার আপ্লাই করছেন যেটা 100% মেনশন করাইবে তারপরে এটি মেনশন করেছে আপনার ইন্টারভিউ যে কন্ডাক্ট করা যাবে আপনার অনলাইন বেসিসে আপনার ডাইরেক্ট ভিডিও কনফারেন্সে আপনার করা যাবে এটা ক্লিয়রলি বুঝি গেল আর প্রোজেক্ট টাইটেল এটি মেনশন করেছে এটা আপনার মেনশন করদেবার অছি তো নেক্সট দেখুন বহুত গুড়ে প্রোজেক্ট ম্যানেজার রয়েছে এটা লাস্টে কবি তারপরে আপনার অ্যাডমিন ম্যানেজার রয়েছে তারপরে আপনার দেখি পড়তে জিআইএস ম্যানেজার অছি তো এটা তো নর্মাল তার হায়ার কোয়ালিফিকেশন মাগিছি তো নেক্সট যেটা লোয়ার কোয়ালিফিকেশন যেটা সমস্ত এলিজিবল সেটা ফার্স্ট আপনার কহিদি অদরজ আপনার ফার্স্ট হায়ার কোয়ালিফিকেশন থাকে আসি পড়ি নেবে বেটর রইব তো দেখুন ফিল্ড ইনভেস্টিগেট দেখতে 16টি পদবী রয়েছে 18,000 টাকা আপনার স্যালারি রইব পর মন্থ অনুযায়ী 6টা এটি ক্যাটাগরি মেনশন করা হয়েছে আপনার অদর ক্যাটাগরি থাকলে এটি যে ক্যাটাগরি আছে আপনার মেনশন করে দিও বেটর রইব আপনি আপ্লাই করে পারবে তো কেবল 12 যদি পাস করছেন তো আপনার এটি আবেদন করে পারবে কোনসি স্ট্রিম থিলে বি এটি আপনার আবেদন করে পারবে তো ডিজারেবল ডিজারেবল মানে হচ্ছে আপনার এটা হচ্ছে দেখুন অপশনাল এটা যদি আপনার পাখে অছি তো প্রিফারেন্স অধিক মিলি পারিব না কি এটা কম্পালসরি বুঝিয়া চেষ্টা করন্তু বাকি ইয়ে রহিলা তার কেবল কামটা কো হিসাব রহিবে এটি মেনশন করেছে আপনার এই এই ফিল্ডে কাম করিবার অছি তো ডিজারেবল আপনি কইছেন ডিজারেবল থেকে পড়নে গ্রাজুয়েট যদি আপনার অছেন তো অধিক প্রিফারেন্স মিলে যাব যদি সেই ফিল্ড উপরে কাম করছেন তো অবিয়াসলি আহুরি আপনাকে প্রিফারেন্স মিলে যাব নেক্সট যাবে প্রোগ্রামার প্রোগ্রামে আপনার মিলবে 30,000 টাকা স্যালারি গোটে ভ্যাকেন্সি হচ্ছে অনরেজর অনরেজর হোক কি আপনার এসসিবিসি হোক কোণী আপনার যদি কাস্ট অছি তো এটি আবেদন করে দিও সরি এজ এটি মেনশন করা যাচ্ছে 35 বর্ষ কম যদি অনেক তো এটি আপনার আবেদন করে পারবে কোটা ফিল্ড ইনভেস্টিগেটর সেমতি এটি প্রোগ্রামর পাই যদি 40 বর্ষ কম অছেন তো এটি আবেদন করে পারবে প্লিজ সবু ক্যাটাগরি পিলা এটি আবেদন করে পারবে বট প্রিফারেন্স মিলে যাব অনরেজর মানুষ যদি অনরেজর পারফরমেন্স ভাল অছে তো এটি এসসি এসটি মানুষ মিলব না যদি এসসি এসটি পারফরমেন্স ভাল রয়েছে অনরেজর ঠু তো সে চান্সেস অছে মিলিয়ার সুইটেবল ক্যান্ডিডেট কু সে চুজ করবে দেখবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিসিএ বিবিএ 2 বর্ষ যদি এক্সপিরিয়েন্স অছে তো এটি আবেদন করে পারবে নহলে গ্রাজুয়েশন যদি করছেন কম্পিউটর আপ্লিকেশনে তো এটি আপনার আবেদন করে পারবে মিনিমম 2 বর্ষ এটি এক্সপিরিয়েন্স মাগুছে তো মানে এটা এক্সপিরিয়েন্স পোস্ট রয়েছে বাকি এটি কম প্রোজেক্টের কাম রহব এটি মেনশন করা যাইছে নেক্সট আগুক যা এমটিএস মল্টিটাস্কিং আপনার স্টাফ যে রহিলা 15,800 টাকা স্যালারি রহিব ভ্যাকেন্সি 2টা বাহাচ্ছে এটি সবু ক্যাটাগরি প্লিজ আপ্লাই করে দিও বেটর রহিব মু কোন পাই এটা মেনশন করুছি সবু ক্যাটাগরি পিলা এটি আপ্লাই করবে তো সেটা বি কহিবি ওকে তো 30 বর্ষ যদি কম অছে তো এটি আবেদন করে পারবে অনরেজর পাই গোটে রখা হয়েছে ওবিসি পাই বি গোটে রখা যাইছে আপনি যদি কেবল 10th পাস হয়েছেন তো এটি আপ্লাই করে পারবে সবু ফ্রেশর ক্যান্ডিডেট আপ্লাই করে দিও বেটর রহিব যদি আপনার 2 বর্ষর এক্সপিরিয়েন্স অছে তো অবিয়াসলি আপনার চান্সেস অধিক মিলে যাব বাকি কামটা কেমতি রহিব এটি মেনশন করা হয়েছে সে বিষয়ে আসি পড়ি পারবে তো নোটিফিকেশনটি আপনার যেতে আপ্লাই করা যাচ্ছেন তো নোটিফিকেশনটি প্লিজ থাকে ভালসে পড়ি নেবে নেক্সট যা ডাটা এন্ট্রি অপরেটর পাখাপাখি 17,000 টাকা স্যালারি রহিব গোটাই ভ্যাকেন্সি রয়েছে 30 বর্ষর যে কম অছেন সেটি আবেদন করে পারবে ওবিসি গোটে ভ্যাকেন্সি রয়েছে তো আপনার এটি অদর কাস্ট বি আপ্লাই করে পারবে এটি মেনশন করা হয়েছে ইফ সুইটেবল ক্যান্ডিডেট নট ফাউন্ড যদি আপনার সুইটেবল ক্যান্ডিডেট ন পাইলে পোস্ট মে বি ফিল্ড অফ উইথ এনি অদর ক্যাটাগরি এটি অদর ক্যাটাগরি পিলাঙ্কু বি চান্সেস অছে মিলিবার বাকি দেখি পড়তে ডাটা এন্ট্রি অপারেটর পাই যদি আপনি যদি 12th পাস করছেন পিজিডিসি সার্টিফিকেট সহ তো এটি আবেদন করে পারবে আর এটি ডিজারেবল মানে যদি আপনার এটা আছে তো এটি আপনার অধিক প্রিফারেন্স মিলে যাব তো কোন কোন কো কামটা কোন রয়েছে এটি মেনশন বি করা যাইছে নেক্সট আগু যা এজ রিল্যাক্সেসন যদি পড়া পাই চাচ্ছেন তো আপনি যাই পড়ি পারবে গভর্নমেন্টের যে রুল আছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে আজ পর গভর্নমেন্ট রুল অনুসারে আপনার এজ রিল্যাক্সেসন মিলব বাকি এটা টোটাল ডিটেলসে থরে পড়ে নেবে আপনি যে কইলে ডকুমেন্টটি এই ইমেল আড্রেসে পঠাই দেবার আছে ডেট বি মেনশন করেছিলে 3টা পূর্ব সেদিন আপনার পঠাই দেবার আছে বাকি এটি যা বি মেনশন করেছে থরে পড়ি নেবে আসিকি বেটর রইব বাকি ইয়ে রহিলা তার আপ্লিকেশন ফর্মটি ডিটেলসে ফুলফিল করিকি দেবার আছে
को पोस्ट में आपना अप्लाई करिया पई चाहुसंती ओ प्रोजेक्ट रे प्रोजेक्ट रो नेम भी मेंशन करबे सब किछि टे डिटेल्स रे भरि के पठे देबार अछि तो बहुत ही भलो अपॉर्चुनिटी अछि तो 100% यहाँ आवेदन करूँ जॉब पोस्टिंग भी आप कटक रही मेंशन कर स्टार्टिंग आज पढ़ी पारे रिक्रुटमेंट आप कटक रही है क्लीयरली मेंशन कर प्लेस ऑफ पोस्टिंग आप कटक रही है जो जगह लिखे से रोक बाकी जो सीनियर पोस्ट जो रहा प्रोजेक्ट मैनेजर हो बाकी जो पोस्ट आप थे चेक करदे कारण यहाँ हायर क्वालिफिकेशन और एक्सपीरियंस मागुची ओके तो ये थी आज इनफर्मेशन जो मैं भिडियो को पसंद आसे लाइक करूँ निज सांग सेयार करूँ जो मैंने टेन्थ कि प्लस टू पास होती आटलिस्ट से आप्लाय करेंगे तो भिडियो को शेष पर्यटन देखिए बहुत बहुत धन्यवाद आ जदि कौन भी डाउट अच्छे प्लीज कमेंट करूँ 100% कमेंटर आंसर देवाई चेस्टा करेंगे तो जो मैंने चैनल को सब्सक्राइब करना डेली ये जब्र अपडेट पाइप चैनल को सब्सक्राइब करनी।